চিন্তার কোনো কারণ নেই, মানসিক ভীতি। এ রোগের যথাযথ চিকিৎসা করলে একদম ভালো হয়ে যাবে। ডক্টর জি, ও ভালোই আছে। ওকে রোগের ভয় দেখিয়ে অসুস্থ করে তোলা সাহস আপনাকে কে দিয়েছে? কার হুকুমে বাড়িতে ঢুকেছেন? জি, বেরিয়ে যান, উঠুন। গেট আউট। ডাক্তার কে এনেছে? জি ছোট সাহেব। আর যদি কোনো দিন এরকম ঘটে তোমাকে আমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। রোগ হয়েছে না? না। ডাক্তার দেখিয়ে ভালো হতে চাও? না তো। সব ভাই সব ভাইয়ের মতো থাকবি। খবরদার, ডাক্তার শব্দটা ভুলে যাবে। না ছোট মালিক, না না মালিক, আমাকে ঘর ছাড়া করুন না। বাবার বয়সী একজন বুড়ো মানুষকে লাথি মারতে তোমার লজ্জা করে না? তোকে মারতো আমার লজ্জা করত না, কিন্তু মেয়ে হয়ে তুই বেঁচে গেলি, আমি মেয়ে লোকের গায়ে হাত তুলি না। তবে তোর থাপ্পড়ের প্রতিশোধ আমি নেবই, এমন প্রতিশোধ নেব যা তুই সারা জীবন মনে রাখবি। তুইও সারা জীবন মনে রাখিস আমার এই থাপ্পড়ের কথা। তাহলে আর কোনো গরিব অসহায় শ্রমিককে লাথি মারতে তোর বুককে পড়বে। আমার ছেলের গালে থাপ্পড় মেরেছে বস্তির একটা সাধারণ মেয়ে। কেন মেরেছে আমি জানতে চাই। রমজান শ্রমিকদের নিয়ে আপনার কাছে নালিশ করেছিল, তাই ছোট মালিক তাকে মিলের ঘর থেকে তাড়িয়ে দিচ্ছিল। রমজান পায়ে ধরে মিনতি করছিল, ছোট মালিক তাকে লাথি মেরে ফেলে দেয়। তাই ম্যানেজার, আমি মেয়েটিকে দেখতে চাই। ও কার মেয়ে? আমাদের শ্রমিক রহমতের মেয়ে। মালিক, আপনি এই গরিবের ঘরে?
আমাকে খবর দিলে তুমি চলে যেতাম মালিক, তাতে আমার কি লাভ হতো? আমি কি তোমাকে দেখতে এসেছি নাকি? আমি এসেছি তোমার মেয়েকে দেখতে। কোথায় কোথায় তোমার মেয়ে? তোমার মেয়েকে ডাকো, ডাকো। রানী, মা রানী। জি বাবা। আমাদের মালিক, সালাম করো মা। থাক থাক মা, তুমি আমার ছেলেকে থাপ্পড় মেরেছো? হ্যাঁ মেরেছি। তবে আপনি, আমার বাবা, বস্তির সবাই শুধু একটা কথাই বলছে, আমি থাপ্পড় মেরেছি। অথচ কেউ এটা বলছে না যে একজন বৃদ্ধ অসুস্থ শ্রমিক রমজান চাচাকে আপনার ছেলে লাথি মেরেছে। মালিক শ্রমিকের উপর অত্যাচার করবে, শ্রমিক নির্যাতিত হবে, এটাই তো নিয়ম। আমি মানি না এই নিয়ম। মালিক শুধু মানুষ, শ্রমিক কি মানুষ না? মালিকের গায়ে রক্ত মাংস আছে, শ্রমিকের নেই। মালিকের শুধু ইজ্জত আছে, সম্মান আছে, শ্রমিকের নেই। বলুন, উত্তর দিন। সবারই সম্মান ইজ্জত এক, সবাই এক আল্লাহর সৃষ্টি। মানুষের মধ্যে ছোট বড় ভেদাভেদ আমি মানি না। কারেক্ট, আমি এসব মানি না। তাই আমি ঠিক করেছি, আমার এই অমানুষ ছেলেটার জন্য তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে যাব মা। তুমি যাবে না? আমার, আমি ছোট বড় ভেদাভেদ মানি না, কিন্তু আমার ছেলেটি এসব মানে। তাই ওকে শিক্ষা দেওয়ার জন্য তোমার মেয়ের মতো একটি মেয়ে আমার বড় দরকার। রহমত, আমি তোমার মেয়েকে পুত্রবধূ করার প্রস্তাব দিচ্ছি, তুমি আপত্তি করো না। না না মালিক, আপনি মহান। আপনার বাড়িতে বউ হয়ে গেলে আমার মেয়ে সারা জীবন শান্তিতে থাকবে। না মালিক, না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে। ওরকম একটা নিচু বংশের গরিব ঘরের মেয়ে এবারে বউ হতে পারে না। বেগম, আমাদের তো অর্থের কোনো অভাব নেই, বংশমর্যাদারও কমতি নেই। অর্থ বংশ এসব তারা দেখবে যাদের সব নেই। আমি তো সব দেখি, আমি দেখেছি মেয়েটির রূপ গুণ। বিয়ে পাশ করেছে মেয়ে, তার উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আহা, এক পলকে মনটা কেড়ে নেয়। তোমার মন কাটতে পারে, কিন্তু আমার মন কাড়ে না। আমার কাছে ওই রূপ গুণের চেয়ে বেশি প্রয়োজন টাকার। এবাড়িতে সে মেয়েই বউ হয়ে আসবে যার বাপের অনেক টাকা আছে। তোমার কথা ঠিক নয়। বাবা যখন কথা দিয়েছেন তখন এ বিয়ে হবে। কি বলছিস তুই? ওরকম একটা সামান্য শ্রমিকের মেয়ের সাথে তোর বিয়ে হবে? বিয়ে হবে কথাটা ঠিক, কিন্তু আমার সাথে নয়, আমার বড় ভাইয়ের সাথে। একটা মেয়ের উপকারী যখন করতে চাও, তখন আমার মতো একটা কুলাঙ্গার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে কেন ভবিষ্যৎটা নষ্ট করতে চাইছো? দ্যাটস ব্যাড ড্যাড। বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে দিলে লোকে নানা কথা বলবে। দ্যাট কার বিয়ের কথা হচ্ছে বাবা? বড় ভাইয়ের বিয়ের আলাপ হচ্ছে। সত্যি বাবা, বড় ভাইয়ের বিয়ে হবে? হ্যাঁ, কিন্তু ও কি বিয়ে করবে? ও তো নিজের মতো গুটিয়ে থাকে, আপন ভোলা, পাগল। না বাবা না, বিয়ে হলে দেখবে ভাইয়া ভালো হয়ে যাবে। তুমি রাজি হয়ে যাও বাবা। ঠিক আছে, তাই হবে। রানীর সাথে আমি আদাদের বিয়ে দেব। যাই মা, আমি ভাইয়াকে খবরটা দিয়ে আসি। সাজ্জাদ, কি রে, ওই দজ্জাল মেয়েকে তুই এবাড়ির বউ করতে রাজি হলে কেন? মা, এর নাম হচ্ছে পলিটিক্স। এক ঢিলে আমি দুই পাখি মারবো। ওই নিম্ন শ্রমিক ঘরের মেয়েকে বিয়ে করায় আজাদার কোনো দিন এই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না। আর আমারও প্রতিশোধ নেওয়া হবে, ওই মেয়েকে আজাদের বউ করে এনে।
এই গৃহের বউ নয় মা, আমি চাকরানি করে রাখবো। কিন্তু আজাদ, ছোটবেলা থেকে ওর উপর অত্যাচার করে করে তুমি ওকে একটা ভীতু মানুষ করে তুলেছ মা। আমাদের কাজের প্রতিবাদ করার সাহস ওর জীবনে কোনো দিনও হবে না। বিয়ে ভাবি আসবে কি আনন্দ। না, আমি বিয়ে করব না, আমার ভয় করে। ভাইয়া, ভাবি এলে তোমার আর কোনো ভয় থাকবে না, তোমাকে অনেক আদর করবে, তোমার জীবন আনন্দে ভরে উঠবে ভাইয়া। মা রানী, এই যে। জি বাবা। বিয়ের তারিখ ঠিক করার জন্য কথা বলতে ডেকেছেন মালি। না বাবা না, ঠিক করতে যেও না, আগে রানার সাথে কথা বলে নাও, ওর ছুটি দেখে তারিখ ঠিক করো। আমি জানি মা, তুই তোর ছোট ভাই রানাকে খুব ভালোবাসিস। ঠিক আছে, তাই করি কি, চিঠি লিখে আসতে বলি রানাকে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান 93। এবার প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার নিচ্ছে সাইকেল রেসে প্রথম স্থান অধিকারকারী রাইসুল ইসলাম রানা। ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে রাইসুল ইসলাম রানা, তাকে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি। যেমন খুশি তেমন সাজতে প্রথম স্থান অধিকার করেছে শাহানা পারভীন। কলেজের সেরা ক্রীড়াবিদ হিসাবে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের কলেজের কৃতি ছাত্র রাইসুল ইসলাম রানাকে।
চেষ্টা করে গোল হয়ে গেছি, তুইও হেরে যাবি। চল চল আজ পর্যন্ত কোনোদিন আমি হারিনি। রানাকে দুদিনই আমি ক্লিন বোল্ড করে তা প্রমাণ করে দেব। তোমাকে আমি অনেক খুঁজেছি ডার্লিং। তোমাকে তো অনেক আগে লিলিকে খুঁজতে গিয়ে পচা গর্তে পড়ে নিজের জীবনটা নষ্ট করো না। আমি ইচ্ছে করলে তোমাকে তুলে নিয়ে গিয়ে তোমার জীবনটাকে কবর করে দিতে পারি। আমার জীবন তোদের মতো করার জীবন না। কথাটা মনে রাখার জন্য থাপ্পড়টা গালে বসিয়ে দিয়ে গেলাম। আবার বিয়ে? তোর বিয়ের খবর শুনে মনটা আনন্দে ভরে উঠেছে। বাবা কোথায়? বাবা কোথায়? বাবাকে তুই এসেছিস, এবার আমি নিশ্চিন্ত হলাম। তোমার কোনো ভাবনা নেই, যা কিছু আয়োজন সব আমি করব। তুমি শুধু বলো আমার আপার বিয়ে কবে? শুক্রবারে। ঠিক হয়ে বসো বাবা। একি, আরে এ দেখছি মালিক সেই পাগল ছেলেটি। পাগলের জন্য মেয়ে পাচ্ছে না, শ্রমিকের মেয়েকে নিতে এসে। রহমত বুঝি অনেক টাকা পেয়ে মেয়েকে বিক্রি করে দিচ্ছে। আমি মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম, বিক্রি করতে চাইনি। কি বলছো তুমি? হ্যাঁ, আপনি নিয়ে যান আপনার এই পাগল ছেলেকে। আমার মেয়ের বিয়ে একটা পাগলের সাথে হতে পারে না। গরিব বলে আমাদের ভাগ্য নিয়ে ঠাট্টা করতে এসেছেন, চলে যান এখান থেকে। তোমরা ভুল বুঝছো বাবা, আমার আদা পাগল না, ও একটু সহজ সরল। আর আমাকে ধোকা দেবেন না মালিক, এ বিয়ে হবে না, আপনি বরকে নিয়ে চলে যান। মা, আমি বড় আশা করে তোমাকে আমার ঘরের বউ করে নিতে এসেছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। মা, আমি তোমার বাবার মতো, কোন রকম ধোকা দিতে নয়, শুধু আজাদের জীবনটা সুখের করার জন্য তোমাকে আমার ঘরের বউ করে নিতে এসেছি। যাবে না মা বউ হয়ে আমার ঘরে? না, আপনার ঐশ্বর্য দিয়ে আমাদের মতো গরিবের সুখকে কিনতে চেষ্টা করবেন না। আপনি এখান থেকে চলে যান, বেরিয়ে যান, নইলে সবাইকে মেরে আমি এখান থেকে তাড়িয়ে দেব। আপনার ছেলেকে ফিরিয়ে নিয়ে যান মালিক। ম্যানেজার? জি স্যার।
আজাদকে নিয়ে চলো। দাঁড়ান, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটি আল্লাহর হাতে। আল্লাহ আমার যেখানে বিয়ে রেখেছেন সেখানেই আমার বিয়ে হবে। আপা, বাঙালি মেয়ের বিয়ের আসর থেকে বর উঠে গেলে কলঙ্ক ছড়িয়ে পড়ে সমাজে, আমি তা হতে দেব না। আমার বিয়ে ওনার সাথেই হবে। মা, মা, মা গো, মা। বৌমা, তোমার শাশুড়ি আর না হয় তোমার ননদ। চলো ভাবি। যা বাবা, তোর ঘরে যা। এ কি করছো? মানুষের পায়ে সালাম করা ঠিক না। আপনি শোবেন না? না, আজ আমাদের বাসর রাত, স্বামী স্ত্রী জীবনে সবচেয়ে প্রিয় রাত। আমার সবচেয়ে প্রিয় বই। বিয়ের প্রথম রাতে বউ হয়ে এসে বইকে দূরে সরে দিতে চেষ্টা করো না। যাও শুয়ে পড়ো গিয়ে। চেয়ারে বসে ঘুমলে শরীর ব্যথা করবে, আসুন বিছানায় শোবেন। আমি অনেক রাত চেয়ারে শুয়েছি, কই কখনো তো কেউ এ কথা বলেনি। তখন তো আপনি স্ত্রী ছিল না, এখন আমি আছি, আসুন। শুয়ে পড়ুন। তুমি কোথায় শুবে? আপনার পাশে। না না, তাহলে আমি শুব না, আমি চেয়ারেই ঘুমাবো। ঠিক আছে, আপনি বিছানায় ঘুমাবেন, আমি নিচে ঘুমাবো। হ্যাঁ ঠিক আছে। আমরা সবাই এখানে বসে আছি অথচ ভাবিকে ডাকছে না কেউ। আমি ডাকছি, ভাবি, 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 তুমি ওসব কি করছো? বাড়ির বৌদি এসব করতে হয়। বাহ ছোট ভাইয়া বাহ, ভাবিকে দিয়ে প্রথম দিনে চাকরানির কাজ শুরু করে দিয়েছিস? অফকোর্স, যে যার উপযুক্ত তাকে দিয়ে তাই করানো ভালো। বড় ভাইয়া, তোমার বউকে দিয়ে আর একজন বাড়ির কাজ করাচ্ছে, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো? সাজ্জাদ যা বলেছে তাই বলবি? হ্যাঁ হ্যাঁ, সাজ্জাদ ঠিকই বলেছে, কাপড় ধোয়া শরীরের জন্য ভালো। আমি উঠি।
নিন। তোমাকে না বলেছি ছোট ঘরের মেয়ের হাতে আমরা কিছু খাই না? চা বানানো একটা চালবাজি মা, তবে আস্তে আস্তে তোমাদের মনটা ভিজিয়ে সব সম্পত্তি দখল করে নিতে পারে। আমরা গরিব মানুষ, ধন সম্পত্তি এসব কোনোদিন চোখে দেখিনি, তাই এর প্রতি লোভ জন্মায়নি। আমার শুধু একটাই লোভ, আপনাদের ভালোবাসা পাবার। শুনলে মা, শুনলে? কেমন কথা শুনিয়ে গেল? আমি তো শুনলাম, তোর বাবাকে শুনতে বল। বলতে হবে না, আমি শুনেছি এবং শুনে খুশিও হয়েছি। খুশি হয়েছি এই জন্যে যে এতদিনে তোমাদের শোনাবার মতন একজন লোক এ বাড়িতে এসেছে। কে তুমি? কি চাও এখানে? ইয়ে, আমি রানী আপার ভাই, আমার নাম রানা। এখানে তোমার কোনো আপা থাকে না। এতদিন রানী ছিল একজন সামান্য শ্রমিকের মেয়ে, যাত্রার সাথে সাক্ষাৎ করেছে। এখন সে চৌধুরী বাড়ির বউ, অতীত আত্মীয়দের এখানে প্রবেশ নিষেধ। ওকে বলে যাও। শুনুন, আপনাদের বংশে অতীতকে ঝেড়ে ফেলা যায়, কিন্তু আমরা পারি না। রক্তের সম্পর্ক এত সহজ নয় যে ইচ্ছে করলাম আর ভুলে গেলাম। যান, আপনাকে ডাকুন। আমি দেখা না করে এখান থেকে যাব না। যাবি না? তোকে কি করে তাড়াতে হয় আমার জানা আছে ছোট লোকের পাঠা। শ্রমিকের খেটে খাওয়া হাত থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না। রানা, তোর এত বড় সাহস, তুই আমার শ্বশুর বাড়ির লোকের গায়ে হাত তুলেছিস? আমি হাত তুলিনি আপা, উনি আমাকে মেরে তাড়িয়ে দিতে চেয়েছেন, তোর সাথে দেখা করতে দিতে চাননি। উনি আমাকে বাপ তুলে গালি দিয়েছেন। আমি নাকি ছোট লোকের বাচ্চা, আরো বলেছেন তোকে ভুলে যেতে। আপা তুই বল, তোকে আমি কেমন করে ভুলে যাব বল? তোকে দেখার জন্য এখানে এসে আমি কি পাপ করেছি? উত্তর দে, জবাব দে। পাপ তোর আর করিসনি, পাপ করেছি আমি, আর সে পাপের ফল ভোগ করছি আমরা সবাই। শোন, আর কোনোদিন তোরা এই বাড়িতে আসবি না, মনে করবি তোদের আপা মরে গেছে, মরে গেছে। তুই যা, তুই চলে যা এখান থেকে। I love you, darling. Don! Lily, I love you. Chakir! College-er shobai amake bhalobashe. কিন্তু আমি ভালোবাসি শুধু রানাকে। রানা ইজ মাই লাভ। যাত্র সব রানাকে, 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 রানাকে। আই লাভ ইউ রানা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার লজ্জা করে না? আই হেট ইউ। তোমার এত দেমাক, কিসের এত অহংকার? আমার ভালোবাসাকে তুমি তাচ্ছিল্য করো? তোমার মতো দুই টাকার ছেলেকে আমি দিনে দশ বার কিনতে পারি, বেচতে পারি। আমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আমার মুখে একটু হাসি দেখলে মানুষ জীবন দিয়ে দিতে পারে। আর তুমি কি আছে তোমার? কিছুই নেই। আর কিছু নেই বলেই কিছু পেতে চাই না। আমি দু টাকার একটা ছেলে বলেই কোটিপতিদের এড়িয়ে চলি, কারণ ভালোবাসাটা তোমাদের কাছে একটা ফ্যাশন। তোমাদের মতো সোনার চামচ মুখে দিয়ে জন্মানো মেয়েরা
ঐশ্বর্য ছাড়া কিছু চেনে না, বিত্ত ছাড়া কিছু বোঝে না। ওনলি ফর দ্যাট তোমাদের মতো হাই সোসাইটি মেয়েদের আমি এড়িয়ে চলি, আন্ডারস্ট্যান্ড? আমি দু টাকার একটা ছেলে বলেই কোটিপতিদের এড়িয়ে চলি, কারণ ভালোবাসাটা তোমাদের কাছে একটা ফ্যাশন। তোমাদের মতো সোনার চামচ মুখীদের জন্মানো মেয়েরা ঐশ্বর্য ছাড়া কিছু চেনে না, ওনলি ফর দ্যাট তোমাদের মতো হাই সোসাইটি মেয়েদের আমি এড়িয়ে চলি, আন্ডারস্ট্যান্ড? ভালো, যেমন ভালোবাসে একজন প্রেমিকা তার প্রেমিককে, একজন স্ত্রী তার স্বামীকে। শোনো সবাই, আমি রানাকে ভালোবাসি। রানীর জন্ম হয়েছে শুধু আমার জন্য পৃথিবীতে। রানা ইজ মাই লাভ। দোস্ত, কি ব্যাপার? এই মাত্র লিলি রানাকে গাড়িতে করে নিয়ে গেল। কি বললি? তোদের ভালোবাসাকে বুকের ভিতর থেকে বের করে আনবো। Ah!
I love you, Nini. I love you. गोले मन मन न दियार माना तुमी बिना आमी जे प्राणे बाजिना तुमार प्रेमे ते मोरे छियामी तुमी किता जो बोझना ओ पागले मन मन न दियार माना তুমি এত দেরি করলে কেন? তোমাকে দেখার জন্য
মনটা আমার ছটফট করছে। ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখুক গে, সবাই দেখুক আমি আমার স্ত্রীকে কত ভালোবাসি। তোমার ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় ধন। কি হলো? অমন করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছো কেন? জি মানে বুঝেছি, ঘুম পেয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। আপনার কিছু লাগবে? না, সারা দিন রাত আপনি বই পড়েন, আমি যে আপনার বিয়ে করব আমার মনের কথা কি আপনার একবারও জানতে ইচ্ছে করেন না? একবারও কি ইচ্ছে হয় না আমার সাথে একান্ত দুটি কথা বলার? কি কথা? নবাব নন্দিনী, আমি ও ঘরে চিৎকার করে মরছি আর উনি স্বামীর সাথে সোহাগ পাচ্ছেন। এ মানে? চুপ কর, এতক্ষণ ধরে ডাকছি, ওকে বসিয়ে না রেখে পাঠিয়ে দেওয়া তার উচিত ছিল। এখন বল, আমার খাবার দিয়ে যেতে। আচ্ছা। এই যাও, ওর খাবার দিয়ে এসো, যাও বসে থেকো না, ওর খাবার দিয়ে এসো, যাও। এগুলি কি রান্না হয়েছে নাকি? মা ঠিকই করেছে। বৌমা কেঁদো না বৌমা। কাঁদবো না, তবে কি করবো বলতে পারো? আমি এই বাড়ির বউ, অথচ আমার সেই মর্যাদা অধিকার এই বাড়িতে নেই। তবু সব ভুলে স্বামীর ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকতে পারতাম, কিন্তু কোথায় সেই ভালোবাসা বলো? কি নিয়ে আমি বাঁচবো, কি নিয়ে আমি থাকবো? বৌমা, তোমার জীবনে যত দুঃখ তার চেয়েও বেশি দুঃখ বড় ভাইয়ের জীবনে। সে যে এমন হয়েছে তা একদিনই হয়নি বৌমা। দিনের পর দিন সৎ মা ছোট ভাইয়ের অত্যাচারে সে এমন হয়েছে বৌমা। সৎ মা? হ্যাঁ, এই মা তার আসল মা নয়। ওই যে ডয়ারে যে ছবিটা চাদর দিয়ে ঢাকা, ওটাই তার আসল মার ছবি। বড় ভাইয়ের জীবনে সুখ এনে দিতে সাহেব দ্বিতীয় বিয়ে করেছেন। অবশ্য প্রথম প্রথম বেশ আদর যত্ন করতেন এই মা, কিন্তু যেই তার ছেলের জন্ম হলো তখন থেকে দিনের পর দিন ভয় দেখিয়ে মেরে ঘরে বন্দি করে রেখে বড় ভাইকে পাগল বানিয়ে তুলেছেন মানুষের কাছে। বড় ভাইয়া মাঝে মাঝে প্রতিবাদ করেছে, কিন্তু সেই প্রতিবাদ অত্যাচারের কাছে টিকতে পারেনি বৌমা। তাই বন্দি অসহায় জীবন মেনে নিয়ে মুখ থুবড়ে পড়ে রয়েছে বই নিয়ে। তুমি আসার পর ভেবেছিলাম তোমার ভালোবাসায় সে আবার স্বাভাবিক জীবন ফিরে পাবে, কিন্তু সে তুমি যদি ওকে ভুল বুঝো তবে সে আর কোনোদিন ভালো হতে পারবে না, কোনোদিন ভালো হতে পারবে না, পারবে না। না, আমি আর কোনোদিন ওকে ভুল বুঝবো না, কোনোদিন না, কোনোদিন না। আমাকে তোমার মার সঙ্গে পরিচয় করিয়ে দিবে না? আমার মা? আমার মার সাথে তো তোমার পরিচয় হয়েছে। আমি তোমার আপন মার কথা বলছি। আপন মা? আমার আপন মা নেই। আছে, এই দেখো। আ
আপন মা? হ্যাঁ, এই তোমার আপন মা। মা, আমি আপনার পুত্রবধূ। আপনি আমাকে দোয়া করবেন যেন আপনার ছেলেকে নিয়ে আমি সুখে শান্তিতে জীবন কাটাতে পারি। মা, আপনি দোয়া করবেন যাতে আমি সুখে হতে পারি। চলো ঘুমোবে, তোমাকে আমি রাত জেগে বই পড়তে দেব না। তোমার কি হয়েছে? আমার তো কিছুই হয়নি, তবে তোমার যা হয়েছে আমি তাই আজ জেনেছি। আজ থেকে তোমাকে আমি ভয় পেতে দেব না। আমি তো ভয় পাইনি। সত্যি সত্যি একবার যদি বলো তুমি যে আমারি, একবার যদি বলো তুমি যে আমারি, হাসি মুখে আমি, হাসি মুখে আমি মরতেও পারি, তুমি যে আমারি, একবার যদি বলো তুমি যে আমারি, একবার যদি বলো তুমি যে আমারি। টাকা গুনে দেয় ছোট ঘরের মেয়েরা, বড় ঘরের মেয়েরা গোনে না, বান্ডিল সহ দিয়ে দেয়। শোন,
এই টাকার কথা তোর বাবা যেন জানতে না পারে। একটা কথা বললে তুমি রাগ করবে না তো মা? আসলে বাবাটা হচ্ছে ওল্ড মডেলের। দেখ না চেষ্টা করে, বাবা বদলে একটা নতুন মডেলের বাবা আনতে পারিস কিনা। বাবা বদলানো যায় না ড্যাড, বদলানো গেলে আমি চেষ্টা করতাম অবশ্যই। বেয়াদব, তুমি বুঝি ওকে আবার টাকা দিলে? হ্যাঁ দিলাম, আমাদের এত সম্পত্তি, ওকে দেব না তো কাকে দেব? ওই একটা মাত্র ছেলে আমার। জানারা, ছেলে তোমার একটা, কিন্তু আমার দুই ছেলে এক মেয়ে। আজ একটু তুমি আজও ছেলে বলে মেনে নিতে পারলে না? পারবো না, কোনো দিনও পারবো না। আমি আজাদকেও পারবো না, আর তোমার ওই আজাদের বউকেও পারবো না। আজাদের বউ আবার কি করলো? কি করেনি তাই বলো, হতচ্ছাড়ি সর্বনাশী এসব দিয়ে আজাদকে কান পড়া দিচ্ছে। বেগম, সব শাশুড়ি ভুলে যায় যে একদিন বউ হয়ে তাদেরও বাড়িতে প্রবেশ করতে হয়েছিল, এই হচ্ছে ট্র্যাজেডি। এই নাও কাকা। এসো, কি দরকার ছিল টাকার? মামা বলতো ভাগ্নে, কেউ দিতে চাইলে মানা করিস নে, বুঝলে রীতা? টাকা টাকা ওর কাছে একদম নস্যি, তোমার জন্য এনেছে, না করে কেন ওর মন খারাপ করছো? এই তোমরা কথা বলো, আমি তোমার মাকে টাকাটা দিয়ে আসছি। হ্যাঁ বাই। কি দরকার ছিল আমার জন্য শুধু শুধু টাকা খরচ করার? তোমাকে আমার ভালো লেগেছে, আর যাকে আমার ভালো লাগে তার জন্য আমি সবকিছু করতে পারি। যা, শুধু ভালো লেগেছে, ভালো তো বাসা নেই। সত্যি বলবো, আমার মনে ভালোবাসা নেই, তবু এখন তোমার কথা সব সময় আমার মনে পড়ে, মনে হয় তোমাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। আমার ভালোবাসা শুধু তুমি। ইয়ে জামাই বাবাজি, আমি তোমার প্ল্যান কিছুই বুঝলাম না। তুমি হলে রীতার স্বামী, তোমার দোস্তের সাথে রীতার আবার বিয়ে কেমন করে হবে? হবার মতো করে নিতে হবে, মানে আমার দোস্ত হচ্ছে অনেক টাকার মালিক, এবং ও জানে না রীতা আমার স্ত্রী। রীতার সাথে ওর প্রেম করিয়ে বিয়ে বিয়ে একটা খেলা করে বন্ধুর সব সম্পত্তির মালিক হব, বুঝেছো? বুঝেছি। লিলি, এ লিলি, বাড়ি যাবে না? এই তো আমার বাড়ি, তোমার বুকে আমার ঘর, আমার বুকে তোমার ঘর রানা। কান পেতে শোনো, এই বুকে শুধু তোমার নাম বলছে। ঠিক শুনতে পারছি না, একটু ভালো করে শুনি, হাতটা সরাও। না বাবা না, বিয়ের আগে ভালো করে শুনতে নেই। চলো তোমাকে বাপির সাথে পরিচয় করিয়ে দেই। লাভ নেই, তোমার বাপি দেখা মাত্রই আমাকে রিজেক্ট করে দেবে। আমার বাপিকে তুমি চেনো না, আমাকে তার মন ভালোবাসে, আমার পছন্দকে কোনোদিন অপছন্দ করতে পারবে না। চলো। চলো না, এসো না, এসো। গুলি করে মারবো। বাপরে বাপ, আমার বাড়িতে আমার মেয়েকে নিয়ে আমার অনুমতি ছাড়া প্রবেশ করেছো, তোমার এত বড় স্পর্ধা? শোনো একটু। ইয়েস স্যার। গুলি দে। গুলি তো নাই স্যার। গুলি নেই তো তোকে ভুলে শুট করব। উল্টা মারে কে? তাহলে তোমার ফাই ফরমাস খাটবে কে? ঠিক কইছে স্যার, তাছাড়া আপনি আজকাল বেশি গোলাগুলি করতেছেন। রাইট। বাপি, ওর সাথে তোমার পরিচয় করিয়ে দিই, আমরা একই সাথে পড়ি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে একটা ইয়ে আছে। কে আছে? ইয়ে মানে ইয়ে। ইয়েটা কি? ভালোবাসা বাপি। হোয়াট? আমার একমাত্র মেয়ে ভালোবাসে?
গুলি করে মারব স্যার এইখানে গুলি চলতে পারে তাই ছোকরা কি নাম তোমার জি রানা রানা বাবার নাম কি সাথে এটাও বলবে ব্যবসা কি করেন গাড়ি আছে কটা বাড়ি আছে কটা ব্যাংক ব্যালেন্স কত আনুমানিক হলেও চলবে প্রথম থেকে বলবো না শেষ থেকে শেষ ভালো যার সব ভালো তার শেষ থেকেই বলো ব্যাংকে কত টাকা আছে 300 কোটি টাকা গুড 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 না কোটি না মানে 300 টাকা কোনো ব্যাংকে নয় পোস্ট অফিসে আছে আমার পড়া খরচের জন্য বাবা রেখেছেন বাড়ি একটাও নেই নিজের কোয়ার্টারে থাকি গাড়িও নেই ব্যবসাও নেই বাবা শ্রমিকের কাজ করেন নাম রহমত আলী গুলি করে মারব জি ঠিকই বলেছেন এসব জানার পর আপনার আমাকে গুলি করে মারা উচিত আমি এসব আগেই জানতাম লিলিকে বলেছিলাম তোমার মতো মেয়ের এসব ভালোবাসাবাসি খেলার জন্য মানায় জীবনের জন্য মানায় না কারেক্ট 100% কারেক্ট তোমার এই কারেক্ট কথাগুলো আমার দারুণ পছন্দ হয়েছে লিলির সাথে সাথে আমিও তোমায় ভালোবাসতে শুরু করে দিয়েছি আমাকে এবারে বউ করে এনেছিলেন অথচ কোনোদিন খোঁজ দেননি সেই বউয়ের জীবন কি যন্ত্রণায় কাটছে বাপের ঘর ছেড়ে মেয়েরা স্বামী বাড়িতে আসে স্বামীর ভালোবাসা বাপ মায়ের স্নেহ মমতাকে ভুলিয়ে দেয় কিন্তু কি পেয়েছি আমি আপনার এখানে এসে বাবা পাইনি মা পাইনি ভাই পাইনি স্বামী পাইনি কিচ্ছু পাইনি আমি কিছুই পাইনি তবু আমি আমার কাজের জন্য ক্ষমা প্রার্থী আপনি আমাকে যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব বাবা বৌমা বৌমা তোমার তো মাথা পেতে নেবার শক্তি আছে কিন্তু আমার মাথা যে একেবারে নিচু হয়ে গেছে সাথী তো তোমার নয় সাথী আমার প্রাপ্য এসব আপনি কি বলছেন বাবা মানুষের জীবনে যা ঘটে তা তার কপালে লেখা থাকে বাবা মিথ্যে কথা কপালে কিছুই লেখা থাকে না কপাল মানুষকে তৈরি করে নিতে হয় এই চলতে পারে না এই চলতে দেওয়া যায় না বৌমা বৌমা আমি তোমাকে নির্দেশ দিচ্ছি কাল সকালে আজাদকে নিয়ে তুমি এ বাড়ি থেকে চলে যাবে বাবা হ্যাঁ এই পাপপুরি থেকে আমি তোমাকে মুক্তি দিলাম তোমার স্বামীকে নিয়ে এবাড়ির বাইরে গিয়ে তুমি নতুন জীবন শুরু করবে শুধু তোমার কাছে আমার একটা মিনতি আমি জানি তুমি তা পারবে মিনতি নয় বাবা আপনি আমাকে আদেশ করুন আজকে তুমি একজন প্রকৃত মানুষে পরিবর্তন করে নিয়ে আসবে সেই প্রকৃত মানুষ যে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করতে পারে স্ত্রীর প্রতি কর্তব্যবোধের পরিচয় দিতে পারে বৌমা বৌমা আজাদকে তুমি সব দিক থেকে একটা পরিপূর্ণ মানুষ করে গড়ে তুলবে আমাকে কথা দাও যত টাকা লাগে তুমি সঙ্গে নাও না বাবা কোনো টাকা নয় আপনি শুধু আমাকে দোয়া করবেন আমি আপনাকে কথা দিলাম বাবা আমি আমার সব রকম চেষ্টা করব শান্তি পেলাম বড় শান্তি পেলাম বৌমা আমি বিশ্বাস করি বাইরের পৃথিবীতে বাস্তবের মুখোমুখি হলে আজাদের নিশ্চয়ই পরিবর্তন হবে সে প্রকৃত মানুষ হয়ে উঠবে হ্যাঁ প্রকৃত মানুষ কি বিচার করে এলে কি শাস্তি দিলে সেই বউকে বিচার করতে গিয়ে আমি নিজেই অভিযুক্ত হয়ে ফিরে এলাম বেগম দেখলাম শাস্তি সব আমারই প্রাপ্য আমি জানতাম ওই ছোট লোকের মেয়ে কথার জালে তোমাকে একটা ফাঁদে ফেলে দেবে ফাঁদে ও কি ফেলবে বেগম ফাঁদে তো আমি নিজেই পড়েছিলাম ও বরং আমাকে সেই ফাঁদ থেকে টেনে তুলে এনে চোখে আঙুল দিয়ে সত্যটাকে দেখিয়ে দিল আমি দেখলাম অনেক বছর আগে যাকে স্ত্রী করে ঘরে এনেছিলাম আজাদকে মায়ের স্নেহ মমতা দেবার জন্য সে কোনোদিনই আজাদের মা হতে পারল না কেবল সাজ্জাদেরই মা রয়ে গেল হ্যাঁ সৎমা যতই করুক কোনোদিন আপন মা হতে পারে না মিথ্যে জাহানারা ভুল মা সে তো বহুতা নদীর মতো সেখানে কোন তৃষ্ণার্ত সন্তান যদি একটু পানি পান করে তাতে তো নদীর পানি কমে যায় না না আমার নিজের সন্তানের চেয়ে বেশি আদর যত্ন আমি অন্য কারো সন্তানকে করতে পারবো না নিজের সন্তান নিজের সন্তান নিজের সন্তান বেগম নিজের সন্তান বলে বুকের ধন মনে করে আজ যাকে অনেক যত্নে মানুষ করছো মনে রেখো সেই একদিন তোমার বুক ভেঙে চৌচির করে দেবে আর পরের সন্তান বলে যাকে অযত্নে অবহেলায় অনাদরে তাচ্ছিল্য করছো সেই তোমাকে মায়ের সম্মান দেবে শ্রদ্ধা করবে ভালোবাসবে
আমি চাই না ওর ভালোবাসা, চাই না ওর শ্রদ্ধা। আমি শুধু জানতে চাই ওই বউ এই বাড়ি ছেড়ে যাবে কিনা। যাবে, কাল সকালেই ওরা এই বাড়ি থেকে চলে যাবে। কাঁদিস নে মা, কাঁদিস নে। দেখিস আদার একদিন প্রকৃত মানুষ হয়ে ফিরে আসবে, ফিরে আসবে। তোমার বন্ধুর সাথে আমার কবে বিয়ে হবে গো? চুপ, তোমার সাথে তোর পাতানো বিয়ে, তোর যেন আর সইছে না। মামা বলতো ভাগ্নি, চোরকে বেড়া কাটার পথ দেখাস নি, যেমন করে এগিয়ে যাচ্ছ আমায় এবার লাথি মেরে পালাবে না তো? যা, তুমি তো আমার স্বামী। রীতা, রীতা, ওই যে এসে গেছে, নাম নীতিনীতি এসে গেছে। চলে রে দোস্ত, কোথায় যাচ্ছিস? আরে আমি কি এখানে থাকতে পারি? তোদের মধুবনে মৌমাছি গুঞ্জুরিয়া উঠিয়াছে, সেখানে কি তেলে পোকা থাকতে পারে? চলে রে দোস্ত, গুড নাইট। ছি ছি, ও কি মনে করলো? কে মনে করলো? ওই শালা কলিমদ্দি। আরে ও তো টাকা পাগল, টাকা দিলেই চুপ। দাও মতা, চলো নাও, এখানে লক্ষ্মী হয়ে বসো, আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি। নাও, এই নাও, এই চুড়িগুলো বিক্রি করে খাবার কিনে আনো। কোথায় বিক্রি করবো? সোনার দোকানে। দোকান তো কোথায়, মানুষের কাছে জিজ্ঞেস করে জেনে নেবে। যাও। আচ্ছা, শালা জলদি টাকাগুলো দিয়ে দে, না হলে জানি মেরে ফেলবো। এখানে সব টাকা আছে ভাই। দাও, কি খাবার এনেছো? খিদে পেট আমার জ্বলে যাচ্ছে। খাবার তো আনেনি। আনুনি কেন? চুরি দুটো বিক্রি করনি? করেছে, টাকাগুলো নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা লোক এসে ছুরি ধরে টাকাগুলো নিয়ে গেল। একটা লোক এসে টাকাগুলো সব নিয়ে গেল, আর আর তুমি কিছুই বললে না? তুমি এত বই পড়ো, তার মধ্যে কি কোথাও লেখা নেই একটা গুন্ডা রাস্তা টাকা ছিনতাই করতে এলে কিভাবে তাকে প্রতিরোধ করতে হয়? কোথাও কি লেখা নেই অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে তারা দুজনেই সমান অপরাধী? তাই যদি লেখা না থাকে তবে কি দরকার এসব বই পড়ে? কি লাভ এসব বই পড়ে?
আমার বইগুলি ফেলো না। না, আমি আর তোমাকে এইসব বই পড়তে দেব না। রানী আমার কথা শোনো। যে বইতে স্ত্রীকে স্বামীর প্রতিপালনের কথা লেখা থাকে না, যে বইতে স্ত্রীকে স্বামী কি খাওয়াবে কোথায় রাখবে লেখা থাকে না, যে বইতে মানুষের দায়িত্ব জ্ঞান তৈরি হয় না, সেইসব বই পড়ে কোনো লাভ নেই। কোনো লাভ নেই, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তুমি আমাকে মেরেছ, আমার খুব খুশি লাগছে। তোমার মধ্যে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা জমেছে। আমি তোমার বই ফেলে যে অন্যায় করেছি তুমি বুঝতে পেরেছ। ঠাকুর মেরে তুমি তার প্রতিবাদ করেছ, এটাই আমি চেয়েছি। মারো আমাকে, আরো মারো। তবু তোমার ভিতরে যে প্রতিবাদ করার মানুষটি ঘুমিয়ে আছে তাকে জাগিয়ে তোলো। মারো আমাকে, আরো মারো। তাহলে তুমি বুঝতে পারবে কেন কেন সেদিন আমি প্রতিবাদ করে বেদ্যে মেরেছিলাম সাজ্জাদকে। মারো আমাকে, আরো মারো আমাকে, আরো মারো, আরো মারো। কি ব্যাপার, কলেজে যাওনি কেন রানা? আপা, তুই এখানে চিল্লি কেমন করে? বিয়ে পাশ করে তো ঠিকানা খুঁজে বের করতে পারবো না, এমন বকে ভাবলে কি করে রে? লিলি আমার আপা। ওয়ালাইকুম সালাম, ভারি সুন্দর তো তুমি। আপনিও খুব সুন্দর। আমরা একসাথে পড়ি, বন্ধু। বন্ধু চেয়েও বেশি, ও বলতে লজ্জা পাচ্ছে আপা। আপা, দুলাভাই কেমন আছে? ভালো, তোর কাছে এলাম একটু সাহায্যের জন্য। সাহায্য? বল আপা, তুই যা বলবি আমি তাই করব। তুই একা করলে হবে না, লিলিকে করতে হবে। কি আপা? শোনো, ফ্যান্টাস্টিক, আমি দাদিকে ম্যানেজ করে নিব। এমন অ্যাক্টিং করব দুলাভাই বুঝতেই পারবে না। তুই এখন কোথায় থাকিস? শিমুলপাড়ার ভাঙ্গা বাড়িতে। আসি ভাই, আসি বোন। তোমরা আসছো তো? শিওর। আপা, নিশ্চয় কিছু খাসনি এই টাকাটা দেখে। আসলে পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক এমনই হয়, বোনের দুঃখ ভাই ঠিকই বুঝতে পারে। চলি ভাই। রানা, চলো তোমার ড্যাডিকে প্ল্যানটা বুঝিয়ে আসি, তারপর দুলাভাইকে নিয়ে আসবো। আচ্ছা। এই খাবার কেমন করে জোগাড় করে আনলাম তুমি একবার জিজ্ঞেসও করলে না? যে কোনো একজন সাধারণ মানুষ হলে জানতে চাইতো, বউ এই খাবার তুমি কেমন করে আনলে, কে দিল, কেন দিল, কি করেছো তুমি, তুমি কি নিজেকে বিক্রি করে এনেছো? না না, তোমার ভয়ের কোনো কারণ নেই, এমন কিছু আমি করিনি। তুমি খাও। ওই যে রানা এসে গেছে। সালাম আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো। ওনাদের কথা বলছিলে নাকি তুমি? হ্যাঁ, আমার আপা উনি আমার দুলাভাই, কোথাও আশ্রয় নেই। তোমাদের এখানে দয়া করে কিছুদিন থাকতে দেবে? স্বামী স্ত্রী একসাথে থাকলে কাজে বড় ডিস্টার্ব হয়। তবু তুমি যখন বলছো, এই কি যেন নাম তোমার? রানী। প্রকৃতির রানী নাম হয় নাকি? ঠিক আছে চলো, আমাদের বাসায় তোমার থাকার ব্যবস্থা করছি। আমি একা যাব না। সে তো জানি,
বাঙালি মেয়ে স্বামীর দরদে একেবারে গদগদ। এই যে এই লোকটাকে তুমি কাজ করে খাওয়াবে, সে কি তোমার কথা কোনোদিন জিজ্ঞেস করেছে খাওয়ার সময়? বউ তুমি খেয়েছো কিনা? বুঝেছি, চলো যাও এসো। আসুন, গুলি করে মারব। ডোনাটো বলে দে, গুলি তো নাই স্যার, তবে তোকে ভয় শুট করব। ইরে বারে বারে ভুল করে গালি। পাপি, যাদের কথা বলেছিলাম এরা তারা, মানে অসহায় লোকটা স্ত্রীকে খাওয়াতে পারে না, থাকতে দিতে পারে না। অসহায় স্ত্রীকে খেতে দিতে পারো না, থাকতে দিতে পারো না, বিয়ে করেছ, তুমি কেমন পুরুষ? খুব ভালো পুরুষ। শোনো মেয়ে, এখানে থাকতে হলে কাজ করতে হবে। জি, যা যা বলবেন তাই তাই করব, শুধু একটু আশ্রয় দিন, একটু খেতে দিন। নখরা খাই, আগে কাজ তারপর খাওয়া, গুলি করে মারব। ওদিকে যাও, সার্ভেন্ট কোয়ার্টারে যাও, যাও। কিরেমা, কেমন অ্যাক্টিং করলাম, পাস করেছি তো? হ্যাঁ বাপি, একশোতে একশো। তাহলে আজ থেকে আমাদের নাটকের প্লট হবে রানীকে চাকরানির মতো খাটানো, আর আর সেই দাওয়াই দিয়ে ওকে প্রকৃত মানুষ করে তোলা। আর পারি না, গুলি করে মারবো। কেজি দেখছি আরাম করছে, যাও কাজ করো, যাও ঘরগুলো মুছে নাও। যাও, যাচ্ছি। খালি খাওয়া বই পড়া। আয়া আয়া, হ্যাঁ আয়া আয়া আয়া। জি, কোথায় থাকো? ঝাড়ু লাগাও। জি, নো নো, নোটক নোটক, কাজ করো, বসে বসে খাওয়া চলবে না, ঝাড়ু লাগাও, দরকার হয় পিটিয়ে কাজ করানো হবে, গুলি করে মারবো। গুড, ভেরি গুড, গুলি করে মারবো। ওকে দিয়ে আমি কাজ করাচ্ছি, ঝাড়ু দেওয়াচ্ছি, চাকরানির মতো কাজ করাচ্ছি, আপনি দাঁড়িয়ে থাকুন, গুলি করে মার। বাবা, খুশি ধরে না ধরে না, খুশি ধরে না, সারাদিন জামাই লাগে ফ্রিজ করে লেগে রাখছি নাকি? সারাদিন খালি বই পড়া, আরে বই না পড়া আসমানের তারা গুণ হতে পারো, গরু। আপা, একদিন ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ ঠিকই আছে। কি হলো? কাপড়গুলো ধোয়া হলো? জি ম্যাম সাহেব। আপা, মনে হচ্ছে ওষুধের কাজ হচ্ছে। আমার তাই মনে হচ্ছে। তাহলে এভাবে চালিয়ে যেতে হবে। এই কাজ না করলে কিন্তু এ বাড়িতে থাকতে দেওয়া হবে না। জি ম্যাম সাহেব। এই যে বা, আমার অভিনয় ঠিক মতো হচ্ছে তো? হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে। আমার বকাঝকার জন্য তুমি আমার রাগ করছো না তো? না না, রাগ করবো কেন? তোমার এই বই পোকার কিছু উন্নতি হয়েছে? হ্যাঁ, কিছুটা হয়েছে। তাহলে আমরা এই অ্যাক্টিংটা চালিয়ে যাই। জি, গুলি করে মারবো। এই, তোমার মনে হয় দুলাভাইয়ের পরিবর্তন হবে? হবে না মানে? নিশ্চয় হবে, যখন আপাকে নিচে কাজ করার জন্য ডাকে তখন কেমন যেন অস্থির হয়ে ওঠে। আসলে চাই বলো,
আপার জন্য দূরে ফেরার অনেক টান আছে যেমন তোমার জন্য আমার আছে না যেমন তোমার জন্য আমার আছে ওই হলো 51 আর 51 একই কথা এদিকে আমি যে মরেছি তোমার আবার কি হলো কবে দুলাভাই ভালো হবে আপা তাকে নিয়ে বাড়ি ফিরবে আমি আপাকে গিয়ে তোমার কথা বলবো কেন আপাকে কেন তোমার বাবাকে বলবে বাবা শুনে কিছু মেরে ফেলবে আপাকে বলে লাইন ক্লিয়ার করতে হবে তাহলে আজ ফাইনাল ট্রিটমেন্ট শুরু করব ওকে ওকে চলো একি তুমি এখনো জেগে আছো আমার যে ঘুম আসছে না তোমাকে অনেক কাজ করতে হয় বুঝি ঠিক আছে স্যার আমার পায়ের জুতোটা খুলে দিয়ে যাও জি আসছি না না তুমি কারো পায়ের জুতা খুলবে না ঠিক আছে বলো তুমি কাজ করলে সব কিছুই করতে হয় আসছি জি স্বামী কোথায় ভিতরে আমার পায়ের জুতো খুলে দাও তোর বউকে আমি জুতো খুলে দিতে বলেছিলাম সে দেয়নি এখন তুই আমার পায়ের জুতো খুলে দে দৌড়িয়ে রইলে কেন জুতো খুলে দাও তোকে আজ আমি শেষ করে আমার স্বামী বলছিল আপনার পায়ের জুতো খুলে দেওয়া ঠিক হবে না আমি পারবো না গুলি করে মারবো রেডি স্যার তাই তুই নামাদি এত বড় সাহস আমার কথার উপর কথা জুতো খুলে দাও বলছি আমি পারবো না স্যার মেরে তোমার পিঠের চামড়া খবরদার আমার স্ত্রীর গায়ে হাত তুলবেন না তুমি এসব কি বলছ শুনুন আপনার কেন আমার স্ত্রী আর কারো পায়ের জুতা কোনোদিন খুলবে না এবং আজ থেকে মানুষের বাড়িতে কাজও করবে না কাজ করবে না তো খাবে কি থাকবে কোথায় আমার বুকে থাকবে আমি খাওয়াবো আমি কাজ করব আপনার এখানে আর এক মুহূর্ত থাকবো না চলো রানী বেঁচে থাকো সুখী দোয়া করবেন বাবা চলি ভাই স্যার যাই একটি করলেন তুলনাই হয় না আপনি কি আগে ফিল্ম একটি করতেন গুলি করে মারবো আমি রিটায়ার্ড কর্নেল শাহবাজ খান জীবনে কোনো হাসি গান ছিল না
কোনো আশা তোমারই পরশে পৃথিবী আমার ফিরে পেল ভালোবাসা ছিল না জীবনে কোনো হাসি গান ছিল না কোনো আশা তোমারই পরশে পৃথিবী আমার ফিরে পেল ভালোবাসা ফিরে পেল ভালোবাসা এসেছি মা উকিলকে সাথে করে নিয়ে এসেছি দলিলও করে এনেছি এই যে ড্যাডি শুধু সই করে দিলেই হবে দিদি না এই যে এখানে সই করে দাও কিসের দলিল তোমার সমস্ত সম্পত্তি তুমি দলিল করে সাজ্জাদকে দিয়ে যাচ্ছ দেখেছো সাজ্জাদ কত কাজের ঠিক সময় ঠিক কাজটি করে এনেছে দাদা সই করে দাও বাবা 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 বৌমা বাবা তুমি কেমন আছো ভালো ভাইয়া তোমার কথা বলছিল বাবা আল্লাহ তোমাকে ঠিক সময় পাঠিয়েছেন বাবা আমি আপনি কথা রেখেছি আপনার ছেলে আজ প্রকৃত মানুষে ফিরে এসেছে তোরা আবার কি করতে এসেছিস এখানে সম্পত্তির লোভে এসেছে মা টাকা পয়সার লোভ বড় লোভ যেই শুনেছে ড্যাডি মরতে বসেছে অমনি সম্পত্তির ভাগ নিতে ছুটে এসেছে সাজ্জাদ তোর ধারণাটা ঠিক নয় আমরা কিছুই জানতাম না চুপ কর তুই আমার ভাই হয়ে পর হয়ে গেছিস ওই কুট নামে লোকটার সাথে মিশে এই বাড়িতে বউ হয়ে আসার পর ও সবাইকে নষ্ট করে দিয়েছে অনেক সহ্য করেছি কিন্তু আর না আর সেই বেতের বাড়ির প্রতিশোধ আমি নেবই আজ তুমি কিছুই করতে পারবে না এতদিন আমি ছিলাম একা আজ আমার সাথে আমার স্বামী আছে কোন স্বামী তার স্ত্রীর অপমান সহ্য করতে পারে না দেখ পারে কিনা তোর অনেক অপমান আমি সহ্য করেছি আজ থেকে আমি আর কোনো কিছু সহ্য করব না আজ থেকে যদি তোর ভাবিকে সম্মান দিয়ে কথা বলতে পারিস তবে বলবি নইলে তোর সম্মান আমি রাখতে পারবো না ঠিক আছে তোমরাই থাকো তোমাদের ওই বউকে নিয়ে এই বাড়িতে আমি আর এক মুহূর্তে বাড়িতে থাকবো না এক মুহূর্ত না উকিল সাহেব দলিলটা আপনি ঠিকই করেছেন তবে একটা নাম পরিবর্তন করতে হবে
সাজ্জাদের জায়গায় আদাদের নাম বসিয়ে নতুন করে দলিল লিখে আনুন, আমি সই করব। নিন। হায় বাবা, হায় মা, হায় তোরা আমার বুকে, আমার আমার কোনো অসুখ নেই, আমি ভালো হয়ে গেছি, আমি একেবারে ভালো হয়ে গেছি। তাহলে আরো ভালো থাকো, তোমার আজাদ আর আজাদের ওই বউকে নিয়ে আমি ওই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বেগম, 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 জাহানারা, 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 যেও শোনো, জাহানারা শোনো। বাবা, 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 হুজুর, বাবা, জোরে ডাকতে খবর দাও। বাবা, ডাক্তার সাহেব, কিছুই বলা যাচ্ছে না, আল্লাহকে ডাকুন। সাজ্জাদ আসেনি জাহানারা? না। আজাদ, হ্যাঁ, আমার যাবার সময় হয়ে গেছে বাবা। না বাবা, তুমি এমন কথা বলো না। যাবার সময়, একবার সবাইকে দেখে যেতে ইচ্ছে করছে। সাজ্জাদের কথা তুমি ভেবো না বাবা, আমি এক্ষুনি সাজ্জাদকে ফিরে নিয়ে আসছি। আরে আসুন আসুন, এই গরিবের বাড়িতে একেবারে হাতির পা, মামা বলতো ভাগ্নে হাতির পায়ের তলায় পড়িস নে, বসুন বসুন। আমি বসতে আসিনি। কেন এসেছেন মহামান্য বড় ভাই সাহেব জাদা? সাজ্জাদ, সাজ্জাদ, আমি তোকে বাড়িতে ফিরে নিতে এসেছি, বাবা খুব অসুস্থ, তুই ঘরে ফিরে চল। যাও। কার বাবা? কিসের বাবা? আমার কোনো বাবা নেই, আমার কেউ নেই, আমার কেউ নেই। সাজ্জাদ, আস্তে কথা বলবেন, এটা আপনার বাড়ি নয়। সাজ্জাদ, আজ আমি তোর সাথে তর্ক বা ঝগড়া করতে আসিনি, আমি শুধু তোর কাছে বড় ভাই হয়ে একটাই বিনতি করছি, তুই বাড়ি ফিরে চল সাজ্জাদ। বাবা শেষ সময় তোকে একবার দেখতে চাইছেন, চল ভাই। না, ওই বুড়া না মরলে আমি ওই বাড়িতে কোনোদিন যাব না। সাজ্জাদ, না, আমি জানতাম ও আসবে না। আজাদ। জি বাবা। শোনো আজাদ, বৌমা, আমি তোমাদের দুজনকে একটা আদেশ করে যাচ্ছি, তোমরা তোমাদের এই মাকে দেখে রাখবে, তার কথা শুনবে, তাকে নিজের মায়ের মতো মান্য করে চলবে। পানি। বাবা, বাবা,
মা আজ দুই দিন আপনি মুখে কিছুই দেননি এই দুধটুকু খেয়ে নিন মা তোমার হাতের কিচ্ছু আমি খাবো না মা এভাবে না খেয়ে থাকলে তোমার ক্ষতি হবে মা কি ক্ষতি হবে আমার মরে যাব আমি এই তো আমার স্বামী নেই আমার ছেলে সাজ্জাদ নেই কি হবে আর আমার বেঁচে থেকে আমি আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে চাই না তুমি আরেকবার সাজ্জাদের কাছে যাও সাজ্জাদকে ফিরিয়ে নিয়ে আসো সাজ্জাদকে আমি আনতে গিয়েছিলাম ও আসেনি এবং কোনোদিন আসবে না 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 এ হতে পারে না এ আমি হতে দেব না কে আপনি এখানে কি যান যে মহিলা বিয়ে না করেও একজন পুরুষে কণ্ঠ লগ্ন হয়ে জড়িয়ে থাকে তাকে আমার পরিচয় জানানো দরকার আছে বলে আমি মনে করি না রিতা ডার্লিং এই সেই মহিলা যে সুই হয়ে আমাদের সংসারে ঢুকে ফাল হয়ে দাঁড়িয়েছে সাজ্জাদ তোমার কোনো কথায় আজ আমি কিছুই মনে করব না কারণ সব ভুলে গিয়ে আজ আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি কোথায় তোমাদের সেই জাহান্নামে না এই জাহান্নাম থেকে তোমাকে বেহেস্তে ফিরিয়ে নিতে এসেছি বেহেস্ত ওটা আমার জন্য বেহেস্ত না ওটা তোমাদের জন্য বেহেস্ত যেখানে মা থাকেন সেখানে সন্তানের বেহেস্ত সাজ্জাদ ঘরে ফিরে চলো তোমার বাবা মারা গেছে আজ দুই দিন তোমার মা খাওয়া ত্যাগ করেছে তুমি ফিরে না গেলে মাকে খাওয়াতে পারবো না তাতে আমার কিছু যায় আসে না মার কিছু হলে সন্তানের সবচেয়ে বেশি ক্ষতি হয় সাজ্জাদ চলো ফিরে চলো না 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 আমি যাব না যে বাড়িতে আমার কোনো মূল্য নেই সে বাড়িতে আমি আর কোনো দিন ফিরে যাব না তবে হ্যাঁ এক শর্তে আমি ওই বাড়িতে ফিরে যেতে পারি মাত্র এক শর্তে তোমাকে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে তুমি যে সব অশান্তির মূল সব সংঘাতের কারণ সেই তুমি ওই বাড়ি থেকে চলে গেলে তবেই আমি ওই বাড়িতে ফিরে যেতে পারি নইলে ওই বাড়িতে কোনো দিন ফিরে যাব না হ্যাঁ এই শর্ত তুমি কোনো দিনও মানতে পারবে না আর আমার ওই বাড়িতে কোনো দিন ফিরে যাওয়া হবে না তোমার কাছে শর্ত যত কঠিন মনে হচ্ছে আমার কাছে তত কঠিন নয় তোমার এই শর্ত আমি খুব সহজেই মেনে নিলাম তুমি ফিরে এসো আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব সাব্বাস তোমার অ্যাক্টিং দারুণ হয়েছে ও চলে গেলে আমিও তোমার সঙ্গে বউ হয়ে ও বাড়িতে ঢুকব কি বলো ডার্লিং সত্যি বলছো তুমি আমার ছেলে ফিরে আসবে সাজ্জাদ ফিরে আসতে রাজি হয়েছে হ্যাঁ মা সাজ্জাদ ফিরে আসবে তুমি কেমন করে জানলে ও ফিরে আসবে আমি ওকে ফিরিয়ে আনতে গিয়েছিলাম তাতেই ছোট ভাই রাজি হয়ে গেল ফিরে আসতে হ্যাঁ অবশ্য ছোট একটা শর্ত দিয়েছে ও আমি তাও মেনে নিয়েছি কিসের শর্ত আমি এই বাড়ি ছেড়ে চলে গেলে ও ফিরে আসবে না ভাবি তুমি যাবে না পাগলামি করো না বোন আমি যে শর্তে রাজি হয়ে এসেছি মার বুকে সন্তান ফিরে আসার আনন্দের কাছে আমার এই চলে যাওয়া কিছুই নয় তুমি চলে যাচ্ছ বৌমা হ্যাঁ মা আপনি দোয়া করবেন যাতে আমার সামনের দিনগুলি আমি হাসি মুখে কাটিয়ে দিতে পারি দাঁড়াও রানী তুমি আমার সাথে বাড়িতে এসেছ আর যখন যাবে তখন একা কেন আমিও তোমার সাথে যাব মা আমাকে বিদায় দাও ভাইয়া আমিও তোমাদের সাথে যাব তা হয় না ভাই কেন হয় না তুমি চলে যাচ্ছ ভাইয়া চলে যাচ্ছে
তাহলে এখানে পড়ে থেকে আমি কি করব মাকে দেখবে তুমি ছাড়া মা জি আর কেউ রইল না ভাইয়া মা তোরা এসো বেঁচে থাকো বাবা বেঁচে থাকো বাবা আমরা এখানে থাকতে চলে এসেছি মানুষের কত স্বাদ থাকে মেয়ে মেয়ে জামাইকে ঘরে রাখা দুটো খাওয়াবার কিন্তু আমি গরিব বলে সেই স্বাদকে কড়া টিপে মেরেছি আর এসেছি থাকতে আমি আমি স্বপ্ন দেখছি না তো না বাবা স্বপ্ন নয় সত্যি আজ থেকে আমরা এখানেই থাকবো আপনি শুধু আমাদের জন্য একটা ঘর ভাড়া করে দিন ঘর ভাড়া কেন রানা তো হোস্টেলেই থাকে ওর ঘরেই তো খালি আছে তোমার ঘরে থাকতে পারি কিন্তু তোমাকে ভাড়া নিতে হবে নইলে নানা লোকে নানা কথা বলবে হ্যাঁ ঠিক আছে মা ঠিক আছে যেভাবে ইচ্ছে থাক শুধু আমার কাছে থাক শুধু আমার বাবা মা 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 সত্যি এসেছিস বাবা হ্যাঁ মা তোমাকে ছাড়া আমি থাকতে পারলাম না ওরে ওরে আমি জানতাম তুই ফিরে আসবি আয় আয় বাবা আয় আয় আমার বুকে আয় মা ওয়ান্ডারফুল এই হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা আপনারা কি চান আশ্চর্য মেয়ে বাড়ির মালিকের স্ত্রীকে জিজ্ঞেস করছে কি চাই বাড়ির মালিক মা আমি বিয়ে করেছি তোমার বৌমা বৌমা তুই বিয়ে করেছিস হাউ ইউ ডু আন্টি আমাকে না বলে তুই বিয়ে করে ফেলেছিস কেউ জানলো না তাছাড়া কোনো অনুষ্ঠান হলো না মামা বলতো ভাগ্নে অনুষ্ঠান করে পয়সা খরচ করিস নে তাই ওরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে এসেছে আমার বোন হাউ ইউ ডু আন্টি আন্টি নয় সিস্টার 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 হাউ ইউ ডু ও কথাটা ঠিক নয় ওটা হবে হাউ ডু ইউ ডু এতদিন তো ভালোই ছিলাম এখন থেকে কেমন থাকবো আল্লাহই বলতে পারেন মা আমরা অনেক টায়ার্ড এখন ঘরে গেলাম পরে তোমার সাথে কথা বলবো চলো রিতা চলো আমার মেয়ে না আবার একটু ভালো ভালো খাবার খায় ফিগারটা দেখলেন না 36 26 36 পাকা একটা কিসমিস কিসমিস নো কিস আই মিন মিস মিস থেকে মিসেস হবে কবে যখন পরীক্ষা শেষ হবে নো আর পারছি না সরে রাখবো তোমায় বুকে ধরে এইটুকু ভয় ভুল যদি হয় এই মুখ দেখাবো কি করে আহা যেও না দূরে সরে রাখবো তোমায় বুকে ধরে সাগরে যেমন নদী যায় ছুটে যায়
অন্তরে। ছুঁয়ো না ছুঁয়ো না আমারে, কাঁপে মন শিহরণে ভারে ভারে। বাসে যায় প্রেমেরই জোয়ারে ভেসে যাব দুজনায়, যা বলে বলুক লোকে কি বাসে যায় প্রেমেরই জোয়ারে ভেসে যাব দুজনায়। সরে রাখবো তোমায় বুকে ধরে। এই যে আইবুড়ো মেয়ে, আমার বেটটি এখনো পাঠাওনি কেন? এই যে উড়ে এসে জুড়ে বসে মেয়ে, কি বেটটিকে তোমার বাপ বানিয়ে দেবে? আরে আমি কোথায় এসেছি রে, আমার স্বামীর খেয়ে পড়ে আমাকে চোখ রাঙাচ্ছে। আল্লাহ গো, এর যে আমার মরণও ভালো ছিল। কি হয়েছে বৌমা? থাক আর ঢং দেখাতে হবে না, ছুরি মেরে মলম লাগাতে হবে না। ওরে আল্লাহ রে, এত চিৎকার করছো কেন? কি হয়েছে বউ, কি হয়েছে বোন, কি হয়েছে মা? কাল যখন এ বাড়িতে পা দিয়েছিলাম তখনই বুঝেছিলাম ওই বুড়ি আর ওই বুড়ির ইচড়ে পাকা মেয়েটা বউ হিসেবে আমাকে কিছুতেই মেনে নেবে না, তাই সকাল থেকে আমাকে যা ইচ্ছে তাই বলে গাল দিচ্ছে। এসব তুমি কি বলছো বৌমা? বৌমা ও এখন আমার স্বামী এসেছে বলে ঢং করে আদর দেখানো হচ্ছে। ওগো আমি তোমার ওই বোনকে বললাম, বোন আমাকে এক কাপ চা দাও, সে বলে কিনা চা কি তোর বাপ বানিয়ে দেবে। নাহার, তোর এত বড় সাহস, এখনই তোর ভাবির কাছে মাপ চা, মাপ চা। তোর বউ আমাদের নামে মিথ্যে বলছে আর তাই শুনে তুই আমাকে মাপ চাইতে বলছিস? মাপ আমি কোনো দিনও চাইবো না। দেখেছো দেখেছো, তোমার সামনেই এত কথা বলে গেল, এর একটা বিহিত না করলে আমি এ বাড়িতে কিছুতেই থাকবো না। ও ছোট মানুষ, ওর কথা শুনে রাগ করো না। ও তো ছোট, আপনি তো আর ছোট না, আমার জামাইয়ের ঘাড়ে বসে বসে খাচ্ছেন, তার বউকে এক কাপ চা করে দিলে আপনার হাতটা কি খসে পড়তো নাকি? মা, এ বাড়িতে কোনো গন্ডগোল আমার পছন্দ হয় না, তুমি নাহারকে বলে দিও, নইলে আমি কিন্তু কাউকে ক্ষমা করব না। চলো মা, চল উপরে যাই। মা, এগুলো কোথায় রাখবো? ফেলে দে, সব ফেলে দে। বেগম, নিজের সন্তান বলে বুকের ধন মনে করে অনেক যত্নে আজ্জাকে মানুষ করছো, মনে রেখো সেই একদিন তোমার বুক ভেঙে চৌচির করে দেবে। আর পরের সন্তান বলে অযত্নে অবহেলায় অনাদরে যাকে তাচ্ছিল্য করছো, সেই তোমাকে মায়ের সম্মান দেবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আর ভাই এসো বোন। সালাম আলাইকুম। তোমাদের কথা সব শুনেছি রানীর কাছে, অনেক কিছু বলেছি, কিছু মনে করনি তো ভাই? আরে না না দুলা ভাই, আপনাকে অনেক বকেছি, অনেক অপমান করেছি, কিছু মনে করেননি তো আপনি? আসলে সবই ছিল একদিন। তুমি এসেছো খুব খুশি হয়েছি, দুদিন পরে যে বাড়িতে আসবে তা দেখে নাও, পছন্দ না হলে পরে নাক কুচকাতে পারবে না। ইয়ে মানে
দুলা ভাই, আপনি তো সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছেন, তাহলে মিল দেখবে কে? যার সম্পত্তির লোভ সেই দেখবে সাজ্জাদ। এতদিন বাবা কিভাবে মিল চালিয়েছে তা জেনে আমার লাভ নেই। বাবা ছিল হাজী মোহাম্মদ মহসিন, কিন্তু ওই দয়া দিয়ে মিল চালানো যায় না। এখন থেকে আমি নতুন নিয়ম চালু করব, সামনের মাস থেকে বোনাস টোনাস সব বন্ধ। কি বলছো বাবা, মালিকের দেওয়া বোনাস তুমি? সেটাও আমি মালিক, আপনি কর্মচারী। মালিকের সাথে আপনি বলে কথা বলবেন, আপনি। মালিকও আমার সাথে কোনোদিন কর্মচারীর মতো ব্যবহার করেননি, আর তুমি তো সেদিনকার ছেলে। ম্যানেজার, চিৎকার করে কোনো লাভ নেই। এই রইল তোমার চাবি। আমি তোমার মতো মালিকের অধীনে কাজ করতে লজ্জাবোধ করি। গেট আউট। আপনি আপনি এখানে কি চান? কেন এসেছেন এখানে? এ বাড়িতে তোমার দেখছি তেজ সবচেয়ে বেশি। মামা বলতো ভাগ্নে, মেয়ে মানুষের তেজ রাখিস নি, তোমার তেজটা ভেঙে দেবার জন্য এসেছি। লাশ নিয়ে যেতে হবে, দাফন করতে হবে, নইলে আজব হয়। না না, আমার মেয়েকে আমি কোথাও নিয়ে যেতে দেব না, কোথাও না, কোথাও না। আমার জন্য আজ তোমাকে এত কষ্ট করতে হচ্ছে, আমার জন্য তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো, হাড় ভাঙা পরিশ্রম করছো। না রানী, না, তোমার ভালোবাসার কাছে আমার এই পরিশ্রম কিছু না। আমি তোমাকে পেয়েছি, এ তো আমার বড় পাওয়া। বাড়ি ঘর অর্থ সম্পত্তির চেয়ে তুমি আমার কাছে অনেক বড়। মামা বলতো ভাগ্নে, পথের কাঁটা ফেলে রাখিস। রিতা, একটা পথের কাঁটা ছিল নাহার, তাকে আমি শেষ করে দিয়েছি। এবার ওই বুড়ি মহিলাকে দূর করতে পারলেই আমাদের রাস্তা পরিষ্কার। তারপর সব সম্পত্তির মালিক হবে আমার মেয়ে। এজন্যই তো এতদিন প্ল্যান করে বসে আছিস। তোরা যা ভেবেছিস তা কোনো দিনই পূর্ণ হবে না। আজ আজ আশোক সাজ্জাদ, আমি তোদের সবার মুখোশ খুলে দেব, তোদের বাড়ি ছাড়া করে ছাড়বো। তার আগে আমি তোকে পৃথিবী ছাড়া করব। ও কি করছো ডার্লিং, গলার মধ্যে হাতে ছাপ থেকে যাবে না? তা চেয়ে চলো বেডরুমে নিয়ে গিয়ে শাড়ি পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখি। ঠিক বলেছো ডার্লিং, তাড়াতাড়ি। মামা বলতো ভাগ্নে, কোনো কাজে দেরি করিস নি। মামা বলতো ভাগ্নে, কাজ করবি সাবধানে। না, আপনি ওকে ছেড়ে দিন, এভাবে ওকে মারবেন না, এভাবে ওকে বের করে দেবেন না মা। রিতা, বাড়িরই বউ মা। না না, আমি যাব না, আমি আপনার পায়ে ধরছি, আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। কি হয়েছে? শোন, তোমার মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে।
চক্রান্ত করছি দোষ এও ছিল কপালে আল্লাহ রে শয়তান তোদের মুখে আল্লাহর নাম মানায় না সাজ্জাদ ওরা আমাকে মেরে ফেলতে চেয়েছিল চক্রান্ত করে তোর সম্পত্তি চুপ কর মা তোমার এসব আবল তাবল কথা শুনলে আমার মাথা খারাপ হয়ে যায় মাথা তো তোর খারাপ হয়েই গেছে ওরা তোর মাথা খারাপ করে দিয়েছে বিশ্বাস কর বাবা আমি তোর মা আমাদের যখন এতই অবিশ্বাস তবে তাড়িয়ে দাও বাড়ি থেকে চলো চলো হ্যাঁ চলো যা জলদি যা বেরিয়ে যায় বাড়ি থেকে মা ওরা এখানেই থাকবে যেতে হয় তুমি বাড়ি থেকে চলে যাও একে বলছিস তুই আমি চলে যাবো হ্যাঁ তুমি ওদের সহ্যই করতে পারছো না রীতা আমার স্ত্রী ওকে যদি খুশি করতে না পারো তাহলে তুমি এ বাড়ি থেকে চলে যাও তুমি ঠিকই বলেছিলে আমার আজাদ আমার সুখের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে আর আমারই সন্তান আমাকে পথে বের করে দিচ্ছে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে না 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 সবই আমার পাপের ফল সবই আমার পাপের ফল সবই আমার আপনি পারেননি কিন্তু আমি ওদের ছাড়বো না লিলি তুমি আন্টিকে দুলাভের বাসায় পৌঁছে দিয়ে আসো আমি ওই শয়তানদের ঘর থেকে তাড়িয়ে ঘর পরিষ্কার করতে যাচ্ছি না না আমি তোমার সাথে যাব তুমি একটু তাহলে তুমি আন্টিকে বেগুনবাড়ি বস্তিতে পৌঁছে দিয়ে আসো ঠিক আছে চলো লিলি আমরা সাজ্জাদকে মেহমানি পাবো না পাবো না কি ব্যাপার আপনারা এখানে আমরা তোমার ছোট ভাইকে মেহমানি মানি না তুমি মিল মালিক মালিকের দেওয়া বোনাস তোমার ভাই বন্ধ করে দিয়েছে বোনাস বন্ধ করা চলবে না চলবে না আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে দোস্ত দোস্ত শ্রমিকরা স্ট্রাইক করেছে মিল বন্ধ হয়ে গেছে মিল বন্ধ হয়ে গেছে কেন কেন আবার তোমার বড় ভাই ওদের উস্কানি দিচ্ছে শুনলাম তোমাকে দোস্তরা মিল মালিক মানে না মিল মালিক নাকি তোমার ওই সব বড় ভাই কি আজাদ মিল মালিক হ্যাঁ সেই মিলের শ্রমিকদের খেপিয়ে সব করাচ্ছে ও যতদিন বেঁচে থাকবে তোকে শান্তিতে থাকতে দেবে না ছোট লোক শ্রমিকদের আশকারা দিয়ে মাথায় তুলে তোকে অপমান করে তাড়িয়ে দেবে এ বাড়ি থেকে তাড়াবে রাস্তায় কুকুরের মতো তুই না খেয়ে মরবি বিক্রি করে তোর চুল চালাতে হবে না এ হতে পারে না হ্যাঁ সৎ ভাইয়ের মতো অসৎ ভাই এই পৃথিবীতে আর কেউ নেই ও তোকে মারার আগে তোরই ওকে শেষ করে দেওয়া উচিত
তোকে আমি শেষ করে ফেলব। এক ভাই গুলি খেয়ে মরবে, আর এক ভাইয়ের ফাঁসি হবে, দুই ভাই শেষ। এখন সব টাকা পয়সা সোনা গহনা নিয়ে আমরা হাওয়া হয়ে যাব। চলো তাড়াতাড়ি গুছিয়ে নে। একই বলে ভাগ্য, নাহারকে শেষ করেছি, ওর মাকেও ঘর থেকে তাড়িয়েছি, ভাইয়ের সাথে ভাইয়ের বিরোধ লাগে শেষ করতে পাঠিয়েছি। আর এটা হচ্ছে তোমার আর সাজ্জাদের ফলস বিয়ের কাবিন না মা। মামা বলতো ভাগ্নে সুযোগ পেলে ছাড়িস নে, আর এই সুযোগে আমরা সবকিছু নিয়ে তোর জম পালিয়ে কোথায় যাবি তুই? নাহারকে শেষ করেছিস, আন্টিকে ঘর ছাড়া করেছিস, এত ভালো কাজ তুই করেছিস তার জন্য তোকে পুরস্কার দিতে এসেছি। মামা বলতো ভাগ্নে পাপের শাস্তি না দিয়ে ছাড়িস নে। কোথায় যাচ্ছেন? পাপের শাস্তি নেবেন না? আমার মেয়েকে মেরে ফেলা, শুধু মেয়েকে না মাকেও মারবো। আমি বাইরে আছি সাজ্জাদ, আমার হাতের দিকে তাকিয়ে দেখ, কোন চুরি নেই হাতে। এই হাত এখন মেহনতি মানুষের হাত, এ হাত যেমন স্নেহী মানুষকে বুকে জড়িয়ে ধরতে পারে, তেমনি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। তোর প্রতিবাদের ক্ষমতা আমি চিরতরে স্তব্ধ করে দেব। মা, 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 তুই সরে যা। না, সন্তানের বিপদের সময় মা কোনোদিন সরে যেতে পারে না। ও তোমার সন্তান নয়, আমি তোমার সন্তান। এই ভুলটাই আমি এতদিন করেছিলাম, ভেবেছিলাম পেটে দশ মাস ধরে যাকে লালন করেছি সেই আমার আপন সন্তান, পৃথিবীর সম্পদ। তুমি ওই আজাদের সাথে মিশেছ, আমার মা হয়ে তুমি? আমি তোর মা নই, আমি আমি আজাদের মা। আমার মায়ের কোনো দরকার নেই, আমার শুধু টাকার দরকার, টাকা। আজ ওকে শেষ করে আমি মিলের মালিকানার দলিল নেব। সরে যাও মা, সরে যাও। না মা, আমি বেঁচে থাকতে তোকে মিলের মালিক হতে দেব না। সরে যাও। মা,
তুই শেষ পর্যন্ত মায়ের উপর হাত তুললে, সন্তান হয়ে তুই মায়ের উপর আঘাত করলে, আজ তোকে আমি ছাড়বো না। যে মা তোকে কোলে পিঠে করে মানুষ করেছে, বুকের দুধ খায়ে বড় করেছে, আজ তোর কপাল থেকে তুই রক্ত ঝাড়লে। আরে সাজ্জাদ, সম্পত্তির জন্য তুই অমানুষ হয়ে গেছিস। আমি আমি তোকে তোলের মালিকানা সব দিয়ে দেব, সব দিয়ে দেব। এই নে মিলের মালিকানার তোলের। না, তোকে তুই কিছুই দিবি না আজাদ। মা, এই দলিলা সম্পত্তির চেয়ে বড় সম্পত্তি আমি তোমাকে, আমার মাকে পেয়েছি। যা হতো বাগা, মা ছাড়া সন্তানের জীবন যে কত দুর্বিষহ তুই তিনে তিনে বুঝতে পারবি। যা যা মা, মা গো দাও। যাবার আগে একটা প্রায়শ্চিত্ত তোকে করতে হবে, আর একটা প্রায়শ্চিত্ত আমাকে করতে হবে। তোর প্রায়শ্চিত্ত তোর পাপের জন্যে, আর আমার প্রায়শ্চিত্ত তোর মতো পাপীকে জন্ম দেবার জন্যে। বৌমা, মা আপনি বন্দুক ফেলে দিন মা। সরে যাও বৌমা, আজ মা ছেলের সামনে কেউ দাঁড়াবে না। সরে যাও, সরে যাও। মা, আপনি যেমন সন্তানের মা, আমি তো আপনার ঘরের বউ। পাপের প্রায়শ্চিত্ত পাপ দিয়ে করা যায় না মা। সাজ্জাদ যদি ভুল করে থাকে, তবে আপনি তো ভুল করছেন না। মা হচ্ছে মাটির মতো, ধরিত্রীর মতো। যে মাটি মানুষকে বুকে নিয়ে দাঁড়িয়ে থাকে, সে মানুষ মাটিতে কোদাল দিয়ে কোপায়, কিন্তু মাটি তাকে ফেলে দেয় না। মৃত্যুর পরেও মাটি সন্তানকে স্নেহে বুকে টেনে নেয় মা। বৌমা, সন্তান যদি পাপ করে, সে পাপ নিজে ধারণ করে সন্তানকে শুধরে দিতে হয় মা। হ্যাঁ মা, মা না, আমার পাপ আমি অন্য কাউকে শুধরাতে দেব না। আমার পাপের শাস্তি আমাকেই পেতে হবে, আমাকেই পেতে হবে। আত্মহত্যা করে পাপ থেকে মুক্তি পাওয়া যায় না, তার চেয়ে মন থেকে পাপকে ছুঁড়ে ফেলে দে। মার কাছে গিয়ে মাপ চা, মার ক্ষমা তোর সব পাপকে ধুয়ে মুছে ফেলে দেবে সাজ্জাদ। মা, ওকে মাফ করে দাও। যা সাজ্জাদ, যা। মা, মা আমাকে মাফ করে দাও, আজ আমার চোখ খুলে গেছে। যাদের আমি মারতে এসেছিলাম তারাই আমার জীবন রক্ষা করেছে। আমাকে মাফ করে দাও মা, মাফ করে দাও। তুই আমার কাছে মাফ চাস নে বাবা, তুই বৌমার কাছে মাফ চা, বৌমার কাছে মাফ চা। ভাবি, আমাকে মাফ করে দাও ভাবি। ওঠো ভাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি। সব চক্রান্তের শয়তানটার, আপনাদের সম্পত্তি চুপ করে নেবার জন্য নিজের স্ত্রীকে ফলস কাবিনামা করে আপনার স্ত্রী বানিয়েছে। না, মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি ভাইজান। এই দেখুন, আপনাদের বিয়ে মিথ্যে কাবিনামা, আপনার সাথে বিয়ের নামে প্রতারণা করেছে ওরা। আমার কোনো দোষ নেই, সব করেছে আমার স্বামী কলিমুদ্দিন। শুধু তাই নয়, আন্টিকে গলায় শাড়ি পেঁচিয়ে মেরে ফেলতে চেয়েছিল, যাতে আপনি মনে করেন আন্টি আত্মহত্যা করেছে। সত্যি কিনা? আমি না, সব জামাই কলিমুদ্দিন। আপনার বোন নিষ্পাপ নাহারকে নষ্ট করতে চেয়েছিল ওই জামাই আত্মা, যার হাত থেকে বাঁচতে দিয়েছিল। বলো মা, সব সত্যি কিনা? হ্যাঁ বাবা, সব সত্যি। বিশ্বাস না করে আন্টিকে তাড়িয়ে দিয়েছিল, আন্টি আত্মহত্যা করতে গিয়েছিল ট্রেনের নিচে, আমরা বাঁচিয়েছি। ওই দেখুন, ওই স্টিক কেসে করে আপনাদের টাকা পয়সা দলিল সোনা গয়না সব
সামনে ওরা পালাচ্ছিল, আমরা গিয়ে ধরেছি। এত বড় বিশ্বাসঘাতকতা করেছিস তুই আমার সাথে, আজ তোকে আমি শেষ করে দেব। শয়তান, তোর জন্য আমাদের শান্তি সংসার ভেঙে তস নস হয়ে গেছে, তোর জন্য আমার বোনকে হারিয়েছি, আজ আমি প্রতিশোধ নেব। মামা বলতো ভাগ্নে মার দিতে ছাড়িস নে। কোথায় যাচ্ছেন খালাম্মা? মেয়ে জামাইয়ের বিপদে পাশে কে দাঁড়িয়ে সম্পত্তি ভাগের মতো একটু মারিয়ে ভাগলি। মার গলায় শাড়ি পেঁচিয়ে মারতে চেয়েছিলি, এবার তোর গলায় শাড়ি পেঁচিয়ে মারবো। কেউ যদি এক পা নড়েছ তাহলে লিলির মাথার ছিলু বের করে সবার হাতে ধরিয়ে দেব। সবাইকে না মাম্মি, এই গোলাপ ফুলটাকে বাঁচিয়ে রেখে আমি তিলে তিলে মারব। এখন রানাকে দিয়ে শুরু করব ওর জানের জান। বলতো ভাগ্নে বেশি লোভ করিস, এটা কিনে চলো। মা কি হয়েছে? মা ভাইয়া বাড়ি ফিরে চলো, এখন তুমি বসবে বাবার আসনে আর আমি বসবো তোমার পায়ের কাছে। না ভাই, আর তোর ভাবিকে কোথায় রাখবি? ভাবিকে আমার মাথায় রাখবো মা। ভুল করে মারবো, শুধু ওকে রাখলেই হবে না, সঙ্গে আমার মেয়ে লিলিকেও রাখতে হবে। হ্যাঁ, রানার বউ করে আমার বাবা। আমার মেয়েকে আপনার ঘরে তুলে নিতে আপত্তি নেই তো? জি না। ভুল করে মারবো।
স্যার এই মধুর সাক্ষাতের দিনে বন্দুক ছাড়ার গোলাগুলি কইলেন না স্যার। এক দুই তিন চার পাঁচ শেষ হলো প্রাইমারি ক্লাস, ছয় সাত আট আর নয় দশ ম্যাট্রিক করলাম পাস, আইয়েতে এসে দেখলাম তোমায় বিয়েতে প্রেমে পড়লাম আমি মরলাম মরলাম মরলাম।